মঞ্জে পনাতির্ত পুণ্য স্নান গঙ্গা স্নান ও শাহ আরিফিন রহমতুল্লাহ আলাইহির উরুস মুবারক উপলক্ষে এপার ও অপার বাংলার কয়েক লক্ষাধিক হিন্দু মুসলিম নারী পুরুষের মিলন মেলায় পরিণত হয়েছে জাদুকাটা নদীর ধুধু বালুচর ও শাহ আরিফিন শাহর মাজার প্রাঙ্গণ। এ মেলায় দেশ বিদেশের কয়েক লাখ পুণ্যার্থী গঙ্গা স্নানে এবং শাহ আরিফিনের আশিকানরা ইতিমধ্যে সমবেত হচ্ছেন। কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউয়েরগড় সীমান্তে শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর জন্মগ্রাম রাজারগাঁও লাউর নবগ্রাম মন্দিরে হিন্দু সম্প্রদায়ের দুদিনব্যাপী পনাতীর্থ উপলক্ষে জাদুকাটা নদীতে মহাবারুণী গঙ্গা স্নান ও মুসলমানদের হজরত শাহ আরিফিন রহমতুল্লাহ আলাইহির আস্তানায় তিন দিনব্যাপী বার্ষিক উরুস মুবারক যেন হিন্দু মুসলমানদের মিলন মেলায় পরিণত হয়েছে, যা দেশের ইতিহাসে এক সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণে পরিণত হয়েছে। শ্রী অদ্বৈত প্রভুর পনতিত্বে গঙ্গা স্নান যাত্রা ও ইস্কনে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা হতে তাহিরপুরে নেমেছে লাখো লাখো মানুষের ঢল। পুণ্যলাভ ও মনোবাসনা পূর্ণ হওয়ার আশায় সারা দেশ থেকে সনাতন ধর্মালম্বী হাজার হাজার নারী পুরুষ ছুটে এসেছেন এই পুণ্যধামে। আজ শনিবার সকাল 7:52 শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি তাহিরপুরের রাজারগাঁও লাউর শাখার আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও গঙ্গা স্নান শুরু হয়ে তা দুপুর 1:49 মধ্যে শেষ হয়। এর অঙ্গ রবিবার দিনব্যাপী কীর্তন মহাপ্রসাদ বিতরণ সহ ধর্মীয় অনুষ্ঠান হবে। গোরকাটি ইস্কন মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দরা জাদুকাটার বালুচরে আসতে শুরু করেছেন। আমি গৌরব থেকে এসেছি সুনামগঞ্জ তাহিরপুর সুনামগঞ্জ জাদুকাটা নদীতে গঙ্গা স্নানের জন্য। আমাদের বিশ্বাস সারা জীবন সারা তীর্থ বারবার কোন তীর্থ একবার, সে বিশ্বাস থেকেই আসা এখানে গঙ্গা স্নানে মানুষের দেহ শুদ্ধ হয়। এইরকম একটা পবিত্র স্থানে আসতে পেরে নিজেকে আমি সৌভাগ্যবতী মনে করছি। পনাতীর্থে দুদিনব্যাপী মেলাকে ঘিরে আখড়া বাড়ি প্রাঙ্গণ ও জাদুকাটা নদীর দুধু বালুচরে এই বারুণী মেলায় সকল ধরনের পূর্ণ সামগ্রী খাবার দোকান কাপড় দোকান বেত বাঁশ মৃৎশিল্প তামা কাঁসা পিতল শিল্প খেলনা সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছে শত শত দোকানপাট। এদিকে সুনামগঞ্জ 28 বিজিবি লাউয়েরগড় সীমান্তে মেইন পিলার 1203 7S থেকে 10S সাব পিলার এলাকায় ভারত বাংলাদেশ জিরো লাইন সংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরে মেঘালয় পাহাড়ের পাদদেশে হজরত শাহ আরিফিন রহমতুল্লাহ আলাইহির আস্তানায় মিলাদ মাহফিল আর জিগির আজকারের মধ্য দিয়ে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক উরুস মুবারক। আজ শনিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে এবং তা আগামী মঙ্গলবার 9 এপ্রিল সকাল পর্যন্ত চলবে। উরুস মুবারক ও পুণ্য স্নান পাশাপাশি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ ভক্তবৃন্দ ও আশিকানদের উপস্থিতি বলে দেয় বাংলাদেশের সম্প্রীতি দেখতে হলে সুনামগঞ্জে আসতে হবে। বাংলাদেশের যদি দৃষ্টান্ত থাকে তাহলে এইটাই, এই তাহিরপুরের দুই আউলিয়া এবং মহাপ্রভুর একজন এক জায়গাতে এত সুন্দরভাবে হিন্দু মুসলমান মিলেমিশে দীর্ঘদিন যাবত আমরা অনুষ্ঠান করে যাচ্ছে, একে অপরকে সাহায্য করে এসে সমৃদ্ধ বাংলার কোনো জায়গাতে আমার আত্মবিলা মনে হয় না। লক্ষ লক্ষ মানুষ যেখানে হয় এখানে কোনো বিপদ নাই, কোনো দরকার নাই, তো সুন্দরভাবে আমরা মিলেমিশে আগের থেকে এই পুণ্যভূমিতে এসেছি, অনেকদিনের স্বপ্ন ছিল আসার, যাই হোক অদ্বৈত প্রভুর কৃপায় স্নান করার সুযোগ পেয়েছি, খুবই আনন্দিত। এই জন্মধামে হিসাবে পরিগণিত
সবাই চেষ্টা করছি যাতে এই সংস্কৃতির বন্ধন যেটা আমাদের অঞ্চল এটা ছিল অটুট থাকে দেখবেন আমাদের এই অঞ্চলে 500 বছর যাব এই অঞ্চলকে আমরা একসাথে কিন্তু আমরা ধর্ম বর্ণের সব গ্রুপের মানুষ আমরা একত্রিত হয়ে এখানে শক্তি পালন করি কখনো কিন্তু কোনোদিন কোনো বিশৃঙ্খলার খবর কিন্তু আমরা কোনো পত্রিকায় পাই নাই আমরা আশা করি আমরা অনন্তকাল সেই ধারাটা অব্যাহত রাখতে পারবো আমাদের সুনামগঞ্জের অনেক ঐতিহ্য রয়েছে এখানে অনেক গুণীজনের জন্ম হয়েছে আমরা তাদের সেই ধারাকে অব্যাহত রাখতে চাই আপনাদেরও সাহসী এবং সহযোগিতামূলক আচরণ আমি প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে আপনারা দেখেন যে সারা বাংলাদেশে কিন্তু শেখ হাসিনার যে উন্নয়নের যে অগ্রযাত্রা সেটা কিন্তু অগ্রিত কিন্তু আমি দেখেন এখানে মাত্র আমার নির্বাচিত হয়েছে আমার বয়স মাত্র 3 মাস আমি এখনও কিন্তু শুরু করেছি শুধুমাত্র আমি আশা করি আগামী ইতিমধ্যেই আপনারা জানতে খুশি হতেন যে ওইখানে আপনার নারায়ণচর বাজার থেকে আমাদের যে উদ্বুদ্ধ এবং সার্ফিংয়ের সেতু যে মৈত্রী সেতু সেটার যে রাস্তাটা বড় আকারের রাস্তা সেটা ইতিমধ্যে কেন্দ্র প্রক্রিয়া হয়েছে একটা জায়গায় আটকে আছে ওই জায়গাটা আমি আশা করি 1 মাসে 1.5 মাসের দিয়ে দেবো দিলে পরে দেখবেন এই অঞ্চলের সেই যে যানজটের যে দুর্ভোগ সেটা অনেকটাই কমে আসবে আর বাকি যে ছোটো রাস্তাগুলো রয়েছে এগুলো ইতিমধ্যেই আমাদের একটা প্রকল্প এসেছে আমাদের হাতে 300 কোটি টাকা